টোবাকো নোটটা অনেকের খুব ফেভারেট একটা নোট আমার ওয়ান অফ দ্য টোবাকো পারফিউম যেগুলো আছে মোস্টলি খুব এক্সপেন্সিভ হয় নিশ হাউজগুলা বেশিরভাগ আসলে টোবাকো নিয়ে ইউজ কাজ করে থাকে সো আজকে এমন একটা পারফিউম নিয়ে কথা বলবো যেটা টোবাকো পারফিউম বাট প্রাইসটা রিজনেবল সো দেখতে হলে স্টেচিউন আমিং রাইট আফটার দিস এন্ট্রো যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসটি ডুপনের পারফেক্ট টু প্রথমেই আসি বোতলটার কথায় পিওর গোল্ড এন্ড চকচকে গোল্ড কালারের একটা পারফিউম যেখানে ব্ল্যাক কালারে সে ডুপনের আপনার লোগোটা এবং পারফেক্ট টু লেখা ক্যাপটা বেশ নর্মাল রেগুলার একটা ক্যাপ প্লাস্টিকের ক্যাপটা যদি এভাবে করে রাখি মনে হবে যেন একটা গোল্ডের বার্ড ধরে আছে এখানে সামনে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে খোদাই করা উনিশশো দুই হাজার উনিশে রিলিজ হয় এই পারফিউমটা এটার নোটস এর কথা যদি বলি এটার নোটস হচ্ছে আপনার টপ নোটসে আছে সিনেমন জিঞ্জার মিডল নোটসে এ টোব্যাকো রোজ এবং বেস নোটস এ ভ্যানিলা এবং উড ট্রাস্ট মি আমি এটা যথেষ্ট ইউজ করেছি ওয়ান অফ মাই ভেরি গো টু টোব্যাকো পারফিউম ফর উইন্টার প্রাইস যেহেতু রিজনেবল তাই এটা স্প্রে করতে আমার খুব একটা খারাপ লাগে না সো এটা ফার্স্টে স্প্রে করার সাথে সাথে হোয়াট ইউল গেট ইউল গেট লট অফ সিনেমন অ্যান্ড টোব্যাকো টু বি ভেরি অনেস্ট আমি জিঞ্জার খুব একটা পাই না ইনফ্যাক্ট আসলে খুবই টোন ডাউন জিঞ্জার মানে যেটা একটু ফ্রেশ একটা ভাইভ দেয় বাট ওটাকে জিঞ্জার হিসেবে আলাদা আইডেন্টিফাই করা যায় না রোজ নোটও আমি খুব একটা পাই না বাট অনেকে বলেছে যে তাদের তারা এখানে একটু ফ্লাওয়ারি একটা ভাইভ পায় বাট আই রিয়েলি ডোন গেট দ্যাট যেটা আমি পাই সেটা হচ্ছে ভ্যানিলা আর লট অফ ভ্যানিলা টোব্যাকো নোটটাকে ভ্যানিলা এবং সিনেমন দিয়ে এত সুন্দর করে ব্যালেন্স করছেন মানে নামের সাথে বলতে হয় পারফেক্ট আর উদ আছে যেটা ড্রাই ডাউনও যে আপনি পাবেন মানে স্প্রে করার অলমোস্ট অ্যান আওয়ার আপনি পরে যে উদের খেলাটা পাবেন ভেরি 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 লং লিং একটা এটার প্রাইস এর দিক দিয়ে যদি আপনি দেখেন আহ এটার প্রাইস হতে পারে সিক্স টু সেভেন থাউজেন্ড টাকা বাট আপনি এটার স্মেল যদি বলেন এটা মানে অলমোস্ট আমি বলব নিচ কোয়ালিটির একটা টোব্যাকো পারফিউম ভেরি ভেরি লং লাস্টিং আমি সকালে যদি এটা স্প্রে করি নর্মালি এটা সকালে স্প্রে করা হয় না বাট তারপরও আমি একটা দুটা অকেশন আমি সকালে স্প্রে করেছি অ্যান্ড ইট ইজ ভেরি ভেরি লং লাস্টিং আপনি ঘরে ফেরা পর্যন্ত ইউ উইল গেট দ্য স্মেল পারফেক্ট ফর উইন্টার পারফেক্ট ফর নাইট পারফেক্ট ফর গোয়িং আউট হুম ফ্রেন্ডরা সুদ্ধা বের হবেন কোথাও বসে আড্ডা দিবেন খাবেন দাবেন সেটার জন্য দিস ইজ নাইট অ্যান্ড দিস ইজ অলসো ইউ ক্যান ওয়ার ইট ফর মানে পার্টি কোনো একটা অকেশনেও আপনি এটা ইউজ করতে পারেন এটার সিয়াজ বেশ ভালো আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরও আপনি এটার একটা ভালো স্মেল পাবেন আর প্রজেকশনের কথা বললে বলবো প্রজেকশনটা মডারেট নট হিউজ মানে আপনি স্প্রে করে আপনি যদি কোনো ওখানে যান সেখানে চারদিকে ফাটায় ফেলবেন ইটস নট লাইক দ্যাট মডারেট একটা আপনার এটার প্রজেকশন বাট সিয়াজ ইজ ভেরি ভেরি গুড খুব ভালো একটা আপনার পারফিউম হতে পারে যদি আপনি বাজেটের মধ্যে একটা পারফিউম বুঝতে চান ভেরি গুড কোয়ালিটি জুস এবং ভেরি আমি বলবো সুইটেবল এটা এমন কোনো টোব্যাকো পারফিউম না যেটা অফেন্সিভ হবে কারো মাথা ব্যথার কারণ হবে কারো খারাপ লাগবে বাট একটা কথা মাথায় রাখবেন চারটা স্প্রে ইজ গুড ডোন্ট ওয়ার মোর দেন দ্যাট এর থেকে বেশি হলে না একটু টু সুইট হয়ে যায় হ্যাঁ টোব্যাকো থেকে তখন ভ্যানিলার স্মেলটা আপনার কাছে খুব বেশি প্রমিনেন্ট হয়ে আসবে সো বেটার স্প্রে থ্রি টু ফোর সো পারফেক্ট টোব্যাকোকে যদি আমি ব্রেড করতে চাই আমি প্রাইস কনসিডার করলে প্রেজেন্টেশন কনসিডার করলে এবং জুস কোয়ালিটি পারফরমেন্স সব কিছু হিসেব করলে আই উইল গিভ উইল গিভ আ এইট আউট অফ টেন সো